শুধু বাংলাদেশ নয় কলকাতার সাকিব ভক্তরাও হতাশ এই বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্সে। পশ্চিমবঙ্গের মালদহের ছেলে শুভজিৎ রংতুলিতে সাকিবের ছবি আঁকতে আঁকতে বললেন এই বিশ্বকাপটা সাকিবদের জন্য শুভ নয়। কলকাতা থেকে জানাচ্ছেন শাহান পাপন। ইডেন গার্ডেন্সের সামনে এক তরুণের রং তুলির পাগলামি, সাদা ক্যানভাসের মোহে আটকে আছে তার দুচোখ, এক পায়ে দাঁড়িয়ে ছবি আঁকছেন আপন মনে। মিনিট দশেকের মধ্যেই ক্যানভাসে ফুটিয়ে তুললেন সাকিব আল হাসানের ছবি, অবাক হবার মতোই দৃশ্য। শিল্পীর নাম শুভজিৎ, ক্রিকেট ভক্ত এই তরুণের প্রিয় ক্রিকেটার বাংলাদেশের সাকিব আল হাসান। আগের ম্যাচে এসেছিলাম, সাকিবের ছবি এঁকেছি, আর আজকে আমি সাকিবের একটা অন্য ধরনের ছবি আঁকলাম, চেষ্টা করলাম। তো সাকিব আমার খুব ফেভারিট প্লেয়ার, বাংলাদেশের একজন খুব ভালো মানুষ, সেই জন্য আমি সাকিবের ছবি এঁকেছি। সাকিবের ছবির পাশেই শুভজিতের তুরির অস্থির আচরে স্থির হয়ে ফুটে উঠল লাল সবুজের পতাকা। ছবি আঁকার ফাঁকে কথা হলো এই শিল্পীর সাথে। সাকিবের বাংলাদেশ ভালো করছে না বিশ্বকাপে, শুভজিতের শুভবুদ্ধি থেকেই বললেন এই খারাপ সময়ে সবাইকে পাশে থাকতে হবে সাকিবদের। যে আমাদের সাপোর্ট করতে হবে, একটা খেলোয়াড়ের ভালো টাইম যেমন থাকবে সেরকম খারাপ টাইমও থাকে। খারাপ সময়ে আমাদের দর্শকদের বলুন, দেশবাসীদের বলুন, সবসময় তাদের পাশে থাকা উচিত। হ্যাঁ, তারা অবশ্যই ওভারকাম করবে নিশ্চয়ই। শুধু সাকিব নয়, শুভজিৎ ছবি এঁকেছেন মাহমুদুল্লাহ রিয়াদেরও। আইপিএল এ দেখেই এই চিত্রশিল্পী ভক্ত বনে যান সাকিবের, বিষয়টা আদৌ তেমন নয়। সব ছাপিয়ে ক্রিকেটার সাকিবকেই পছন্দ শুভজিতের। শুভজিৎ রং তুলির আচরে ফুটিয়ে তুলেছেন সাকিব আল হাসানকে, ফুটিয়ে তুলেছেন বাংলাদেশকে। শুধু সাকিবরা মাঠের খেলায় বাংলাদেশকে এভাবে ফুটিয়ে তুলতে পারলো না ব্যাট বলে। শ্যাম পাপন, ডিবিসি নিউজ, কলকাতা, ইন্ডিয়া।